আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর ইচ্ছায় সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আমার আজকের নতুন ব্লগটিও আপনারা সকলেই দেখবেন আর আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো আমি এখন আজকে রান্না করব আমাদের গাছের লাউ শাক। তো লাউ শাকগুলো এই যে কেটে এনে দিয়েছে আপনাদের ভাইয়া, এখন আমি এগুলোকে কেটে বেছে ধুয়ে রান্নায় চলে যাব। আর আজকের লাউ শাকটি রান্না করব হচ্ছে শোল মাছ দিয়ে। তো আমি আর ডিটেলস সব কিছু দেখালাম না, শাকটা কেটে রেডি করে আমি একেবারে মূল রান্নাতে চলে আসলাম। আর আমি রান্না করছি আজকে লাউ শাকটি শোল মাছ দিয়ে। আর শোল মাছটা আমি এখন মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি মশলা হিসেবে ইউজ করেছি আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়েছি হাফ চামচ, দুটো একসাথে হাফ চামচ দিয়েছি, কারণ এখানে যেহেতু শোল মাছটা আছে সেই জন্য। আর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ পরিমাণ মতো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তো সব কিছু দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে মাছটাকে কষিয়ে নিয়েছি। আর এখন আমি মাছগুলো কিছু পিস উঠিয়ে রাখবো। এই যে আমি উঠিয়ে রাখলাম কষানো কিছু মাছ। আর এখন আমি শাকগুলো দিয়ে দিব পাতিলে। আর এই যে এখানে দুই পিস মাছ আছে ওইগুলো দিয়ে আমি একটু ভেঙে ফেলেছি অলরেডি নাড়াচাড়ায়, তারপরে শাকটা দিয়ে দিব। এইভাবেই আজকে আমি লাউ শাকের রেসিপিটা করব শোল মাছ দিয়ে। তো আমার লাভলি ভাই বোনেরা, আপনারা যারা শুরু থেকে এখন পর্যন্ত আমার চ্যানেলটির পাশে আছেন, আমার পাশে আছেন, সবাইকে জানাই অনেক ভালোবাসার দোয়া। এরকম করেই আপনারা সকলেই প্লিজ আমার পাশে থাকেন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করেন। আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমি সামনে এগোতে পারবো না, তাই আপনাদের সাপোর্ট খুব আশা করি, কামনা করি আমার চ্যানেলটির জন্য। আর এই যে আজকে বেগুন ভেজে নিলাম, আজকের রেসিপি বেগুন ভাজা, বেগুন ভর্তা করব। আর ওইদিক দিয়ে শাকের ঝোল করছি লাউ শাক। আর এই যে এখানে আলু সিম ভর্তা কাঁচামরিচ সেদ্ধ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে, তো এই রেসিপিগুলো আজকে করেছি। তো রান্না শেষ করে আমি বাসায় কিছু নতুন জিনিস অ্যাড করেছি, আর তা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মানি প্লান্টগুলো আমার আগে অন্য একটা মগে ছিল, তো আমি ওই মগটা থেকে নামিয়ে নিয়েছি। আর এই সাদা ছোট পাথরগুলোও আমি অ্যারেঞ্জ করেছি। আর এই যে ছোট যে মগটার ভিতরে মানি প্লান্টটি আমি দিয়েছি, এটা আমার ঘরেই ছিল গ্লাসটা, তো আমি এতে এভাবে অর্গানাইজড করেছি। আর শুবক্সের উপরে এই যে দেখতে পাচ্ছেন আমার এই বয়ামটির ভিতরে ছিল হচ্ছে মানি প্লান্টের আরও একটি লতা, তো আমি ওগুলো নামিয়ে নিয়েছি। আর এই চায়না পাতাগুলোকে আমি এটাতে দিয়েছি। এই গাছগুলো হচ্ছে চায়না গাছ, তো আমি এটা এখন মাটি থেকে দিইনি, আমি জাস্ট এই কাচের জারটিতে দিয়েছি আর কিছু পাথর ব্যবহার করেছি। আর এই সসের বোতলটা আমার একেবারে বাসায় পড়েছিলাম, ইউজ করছিলাম না, তাই ভাবলাম এটাতে আমি মানি প্লান্টের চারাটি দেই। আর পাশে দিয়েছি এই যে কিছু পুঁথির বানানো রেড চিলি, গ্রিন চিলি। তো এখন আমি চলে যাচ্ছি আমার বেডরুমে। আর এই যে বেডরুমেও আমি এইরকম একটি গ্লাসে এই গাছগুলো দিয়েছি, তো এই পাথরগুলো দিয়ে গ্লাসে যে আমি গাছটি দিয়েছি বেশ দারুণ লাগছে আর গর্জিয়াস হয়েছে। আর আমি এরকম একটি প্লেট ম্যাট এখানে দিয়ে এটাকে আমি ডেকোরেশন করেছি। আর এই কাচের গ্লাসটি হচ্ছে আমার অনেক পুরনো, অনেক আগের ছিল আমার ক্যাবিনেটে, তো আমি আজকে ভাবলাম এটাতে এখানে অর্গানাইজ করি। তো কেমন হলো সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।